দিদি নাম্বার ওয়ানের মঞ্চ জনপ্রিয়তম করে তুলেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। সবার প্রিয় দিদি ভ্যাকসিন নেওয়ার পরে কোথায় গেলেন? কিছুদিন আগেই শর্মিলা শো হাউসে আমরা দেখিয়েছিলাম রচনা ব্যানার্জি ভ্যাকসিন নেওয়ার সময় কতটা স্পিরিটেড ছিলেন। সবাইকে এটাও বলেছিলেন ভ্যাকসিন নেওয়াটা অবশ্য কর্তব্য, সবাই যেন ভয় না পেয়ে ভ্যাকসিন অবশ্যই নিয়ে নেন। আর তারপরেই মুক্ত মনে তিনি বেড়াতে চলে গেলেন। রচনা ব্যানার্জি বেড়াতে গিয়েছেন শান্তিনিকেতনে, সঙ্গে তার প্রিয় বন্ধুদের দল। বন্ধুরা সেখানে ঘুরে বেড়াচ্ছেন, ছবি তুলছেন ইচ্ছে মতো প্রকৃতির কোলে, প্রকৃতির বুকে নিঃশ্বাস নিচ্ছেন বুক ভরে। বেশ কিছু ছবিও পোস্ট করেছেন রচনা, তার একটাই বক্তব্য, আমাদের ফিরতে হবে প্রকৃতির বুকেই। প্রকৃতিকে অগ্রাহ্য করে, প্রকৃতির নিয়ম ভঙ্গ করে আমরা বেশি দিন চলতে পারবো না। রচনা ব্যানার্জির সব ছবিতে মুগ্ধ নেটিজেনরা, সবাই আমরা অপেক্ষা করে আছি দিদি নাম্বার ওয়ানের পরবর্তী পর্বগুলোর জন্য। Guys, this is Sharmila Maiti from Sharmila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.